করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্ব ক্রিকেটেও। স্থগিত হলো দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ওয়ানডে সিরিজ, শঙ্কায় ভারত দলের প্রোটিয়া সফর। ব্যর্থতার বেড়াজালে জাতীয় ক্রিকেট লীগের সাতবারের চ্যাম্পিয়ন খুলনা, প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার দায় নিতে নারাজ বিভাগীয় ক্রীড়া সংস্থা। একের পর এক ভুলে বিতর্কিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, প্রশ্ন উঠেছে তাদের পেশাদারিত্ব নিয়ে। সবশেষ বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচের প্লেয়ার লিস্টে বাংলাদেশ বানানেই ছিল ভুল। চট্টগ্রাম টেস্টের টিকিটে ম্যাচ শুরুর সময় সকাল ১০টার পরিবর্তে লেখা ছিল রাত ১০টা, যা নিয়ে নানা মহলে চলছে সমালোচনা। উদ্ভট উটের পিঠে চড়ছে বিসিবি। কবি শামসুর রহমান বেঁচে থাকলে হয়তো এভাবেই বলতেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক কাণ্ডে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ ঘিরে একের পর এক ভুল করে যাচ্ছে বোর্ড, অদ্ভুতুরে অবস্থায় যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রকরা, দেখার যেন কেউ নেই। মাঠের ক্রিকেটে যেমন দিশেহারা বাংলাদেশ, পরিচালনায় গা ছাড়া বোর্ড কর্তারা, যার সবশেষ সংযোজন বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে টাইগারদের প্লেয়ার লিস্টে বাংলাদেশ নামটাই ভুল বানানে লেখা। ছোট ভুল তবে অমার্জনীয়, কারণ আন্তর্জাতিক সিরিজ এটি, যা শুধু দেশেই নয় দেখছে বিশ্ববাসীও। শুধু তাই নয়, কোনোরকম প্রিন্ট করেই প্লেয়ার লিস্ট সাংবাদিকদের দিয়েই যেন কাজ শেষ। অথচ পাকিস্তানকে দেখেও পেশাদারিত্ব শেখা যায়। প্লেয়ার লিস্ট কতটা সুন্দর আর শৃঙ্খলিত হতে পারে তা এই লিস্টটি দেখলেই বোঝা যায়। শিক্ষার বুলি আওড়ানো বোর্ড আদতে কি শিক্ষা নেবে? বিসিবির আরও একটা অদ্ভুত কাণ্ডের সাক্ষী হয়েছে চট্টগ্রাম টেস্ট। করোনার কারণে মাঠে দর্শক সীমিত করা হয়েছে, ৫০% টিকিট ছাড়া হয়েছে সমর্থকদের জন্য। টিকিটের গায়ে চোখ পড়তেই খটকা লাগবে। যেখানে ম্যাচ শুরু হয়েছে সকাল ১০টায়, টিকিটের গায়ে লেখা সেটা রাত ১০টায়। দর্শকরাও পড়েছেন বিপাকে। একটি পেশাদার বোর্ড কিভাবে এতটা গা ছাড়া হতে পারে, এমন প্রশ্ন তুলছেন অনেকেই। বিসিবির অফিসিয়াল ফেসবুক আরেকটা কাণ্ড করে টি টোয়েন্টি সিরিজে। শেষ ম্যাচে শহীদুল উইকেট পেলে সাকিবের ছবিতে শহীদুলের মাথা বসিয়ে দিয়ে পোস্ট দেয়া হয় ফেসবুকে। এমন জালিয়াতি কাণ্ডে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। ফুলের যেন শেষ নেই। বাংলাদেশ পাকিস্তান সিরিজ কভার করার জন্য অ্যাক্রিডিটেশন কার্ড সরবরাহ করেছে বিসিবি, যেখানে রিপোর্টার বানানটাও ভুল ছিল। পরে অবশ্য বানান ঠিক করে অ্যাক্রিডিটেশন কার্ড সরবরাহ করা হয় সাংবাদিকদের। একটা সিরিজ আয়োজনে এত এত ভুল কিভাবে করতে পারে একটি পেশাদার বোর্ড, জানিয়ে চরম সমালোচনা চলছে বিভিন্ন মাধ্যমে। আন্তর্জাতিক সিরিজ আয়োজনের ক্ষেত্রে বোর্ডকে আরও সচেতন থাকার কথা বলছেন সংশ্লিষ্টরা। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ। আবারও বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গ। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাকসুম, আসলে এখানে আছে যেটা নিয়ে সমালোচনা হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আমরা বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, এখানে চট্টগ্রামে যারা ক্রিকেটের নীতি নির্ধারক আছেন তাদের সঙ্গে কথা বলছি। তারা বিভিন্ন রকম কথা বলছেন যে এতদিন আসলে তাদের পক্ষে ঠিকভাবে পুরো স্টেডিয়ামটার ভেন্যুটার দেখভাল করা সম্ভব হয়নি। সেটাও যেমন কর্তৃপক্ষের একটা ব্যাপার, মানে তাদের এই প্ল্যানিংয়ের ঘাটতি সব জায়গায় বা সমন্বয়ের একটা ঘাটতি সবখানে দেখা যায়। ঠিক একইভাবে মাঠে বাংলাদেশ দলের ক্রিকেট ক্রিকেটারদেরও একটা ওই যে গেম প্ল্যানের সঙ্গে মনে হচ্ছে কি যে যে গেম প্ল্যানটা নিয়ে গেছে মাঠের মধ্যে সেটা ঠিক মতো এক্সিকিউট করতে পারছে না। তারপরেও বাংলাদেশ দল যে ৫টা উইকেট তুলে নিয়েছে, এইটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ দিক। বিশেষ করে গতকালকের একটা খুবই নির্বিষ একটা দিন গেছে, একেবারেই কোনো প্রাপ্তিই ছিল না বাংলাদেশ দলের, দ্রুত অলআউট হয়ে গেছিলো। মানে যেই টার্গেটটা তারা নিয়েছিল যে ফার্স্ট ইনিংসে করবে সেটা করতে পারেনি, এবং পাকিস্তানের কোনো ব্যাটারকে
থেকে গতকাল বাংলাদেশ দল আউট করতে পারেনি। 145 রানের থেকে বিনা উইকেট 145 রান নিয়ে তারা তৃতীয় দিনের খেলা শুরু করেছিল। তবে তৃতীয় দিনের শুরুটা খুব ভালোভাবে হয়েছে, একদম এক রান যোগ করতেই ফিরে ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয়েছে এবং পরপরই ফিরে গেছেন অভিজ্ঞ আজহার আলী। আমরা দেখছিলাম যে প্রতিদিনই আসলে দিনের শুরুর অংশটা আসলে খুবই বোলারদের জন্য খুবই ভালো হচ্ছে এবং আর্লি উইকেট তুলে নিতে পারছে। আমরা গতদিন পাকিস্তানের বোলারদের দেখেছিলাম এবং আজ বাংলাদেশের বোলাররাও সেটা পেরেছে। পাকিস্তানিদের ক্ষেত্রে হয়েছিল পেসাররা এটা ভালো করেছিলেন, বাংলাদেশিদের ক্ষেত্রে স্পিনাররা। বাংলাদেশ যেই জায়গাটায় সবসময় ভালো করে থাকে, টেস্ট ক্রিকেটে 4 বোলার নিয়ে বাংলাদেশ খেলছে। তবে প্ল্যানিংয়ের যে জায়গাটার কথা বলছিলাম সেটা হচ্ছে তাইজুল যখন কন্টিনিউয়াসলি ভালো করছিলেন, তারপরে অপর প্রান্ত থেকে তারা মুমিনুল কেন যেন আবার ওই পেসার ইবাদতকে বারবার বোলিং করাচ্ছিলেন, একটানা বোলিং করাচ্ছিলেন, যেটা নিয়ে প্রেস বক্স থেকে অনেকে অনেক সমালোচনা বা অনেক কিছু বলছিলেন যে যেহেতু স্পিনাররা সফল হচ্ছেন তাদের দুই পাশ থেকেই বরং স্পিনার খেলালেই হয়তো তারা আরও বেশি প্রেশারে পড়তেন। এবং একই সঙ্গে শুধু তাই না, শুধু স্বীকৃত দুই স্পিনারই না, তাইজুল কিংবা মিরাজই না, বরং সাইফ হাসান কিংবা মুমিনুল নিজেও হয়তো বোলিং করলে তখন তাদের জন্য আরও একটু মুশকিল হয়ে যেত, কারণ তারা স্পিনের বিপক্ষে খেলতে তাদের সমস্যা হচ্ছিল। আমরা দেখেছি তাদের যে অভিজ্ঞ ব্যাটসম্যানরা বাবর আজম থেকে শুরু করে আজহার আলী সবাই আসলে স্পিনেই ঘায়েল হয়েছেন। তবে যে ইবাদতকে নিয়ে এত কথা বলছিলাম সেই ইবাদতই লাস্টের ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই রিজওয়ানকে কিন্তু কিছুক্ষণ আগেই ফিরিয়ে দিয়েছেন। এখন যে 100 রানের চেয়ে বেশি আরও লিডে বাংলাদেশ আছে, এর মধ্যে বাকিদেরকে আউট করে দিতে পারে কিনা সেটাই এখন আসলে দেখার বিষয়। খুবই ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান এখনও আছেন, সেঞ্চুরি করে তিনি অপরাজিত আছেন। তো দেখা যাক এখন বাংলাদেশের বোলাররা বাকি সময়টা কীভাবে কাজে লাগায়। তো আমার কাছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সাজিদ, এই ছিল ম্যাচ এবং সার্বিক অবস্থা নিয়ে সবশেষ। চট্টগ্রাম থেকে বাংলাদেশ পাকিস্তান টেস্টের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাকসুম আলম খান। প্রথমবারের মতো ICC ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কোভিডের নতুন ধরনের প্রকোপে জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো বাতিল হওয়ায় তৈরি হয়েছে এই সুযোগ। এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC। প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের 5 নম্বরে উঠে এসেছে জাহানারা জ্যোতিরা। ঘটনাটার সূত্রপাত হয় গত মঙ্গলবার, নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচের আগে প্রথমবার করোনা প্রকোপ ধরা পড়ে ICC-র বিশ্বকাপ বাছাই পর্বে। 3 জন ক্রিকেটার পজিটিভ হলেও সে সময় ম্যাচ খেলতে শ্রীলঙ্কা রাজি হয়, কোনো সমস্যায় পড়তে হয়নি ICC-কে। তবে সময় যত গড়িয়েছে অমিক্রনের প্রকোপ ততই বেড়েছে আফ্রিকান দেশগুলোতে, এসেছে ভ্রমণ নিষেধাজ্ঞাও। তাই বাধ্য হয়ে শ্রীলঙ্কা এবং উইন্ডিজের মধ্যকার ম্যাচটি বাতিল করে ICC। কিন্তু অন্য দেশের ক্রিকেটারদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়লে কোনোভাবেই আসরটি আর শেষ করতে পারল না তারা। শেষ পর্যন্ত ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বাছাই পর্বের বাকি অংশ বাতিল করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আর এতেই বিশ্বকাপের পথটা সহজ হয়ে যায় বাংলাদেশ নারী দলের। বি গ্রুপে 3 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলবে জ্যোতির দল। এর আগে 2 বার বাছাই পর্ব খেললেও প্রতিবারই পঞ্চম হয়ে বিশ্বকাপের আশা শেষ হয়ে যায় টাইগ্রেসদের। তবে এবার নিজেরা ভালো খেলার পাশাপাশি কোভিডের কারণে আসর বাতিল হয়ে যাওয়ায় র্যাঙ্কিংয়ে উন্নতি হয়ে 5 নম্বরে উঠে এলো জাহানারা সালমারা। স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে আগেই মূল প্রতিযোগিতায় খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত। আর বাংলাদেশের সঙ্গে এখন বাকি 2 দল হচ্ছে পাকিস্তান এবং উইন্ডিজ। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আনন্দে মেতেছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। দীর্ঘ অপেক্ষার অবসান হওয়ায় নেচে গিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বিশ্বকাপে সুযোগ পাওয়ার ভালো লাগা। এদিকে বাংলাদেশ নারী দলকে দ্রুত জিম্বাবুয়ে থেকে অন্য কোনো দেশে নিয়ে যেতে চেষ্টা করছে ICC। ইতোমধ্যে ICC-র সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনাও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এদিকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ায় আনন্দে উচ্ছ্বসিত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। গত 6 মাস যে কঠোর পরিশ্রম করেছে দল তার ফল এবার এসেছে বলে মন্তব্য করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজমেন্টকে সাফল্যের কৃতিত্ব দিয়েছেন সাবেক 3 অধিনায়ক রুমানা, সালমা এবং জাহানারা। বিশ্বকাপেও বাছাই পর্বের ভালো পারফরমেন্স বজায় রাখার আশাবাদ ছিল তাদের কণ্ঠে। খুব দ্রুত সুস্থ অবস্থায় দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন ক্রিকেটাররা।
স্বপ্নের যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম জিম্বাবুয়েতে সেটা পূরণ হয়েছে, হয়তো সেটা কিছুদিন পরে হতে এটা অনেক আগে হয়ে গিয়েছে, যার জন্য আমরা আরও বেশি আনন্দিত। এবং আমি বলবো যে এটা কিন্তু আমাদের সকলেরই হার্ডওয়ার্ক। আমি আরও বেশি আনন্দিত যে অ্যাজ এ ক্যাপ্টেন হচ্ছে আমি এবার প্রথমবারের মতো এসে যে এত বড় একটা আনন্দ পাবো, এবং এটা আমার টিমের জন্য অনেক বড় একটা গর্বের বিষয়। আমাদের আনন্দের কথা, আমাদের উচ্ছ্বাসের কথা আমরা বুঝিয়ে বলতে পারবো না। তারপর আমাদের ফুল টিম আমরা খুবই আনন্দিত, আমাদের কষ্টের একটা ফল পেয়েছি। আশা করবো ওয়ার্ল্ড কাপে যে আমরা ভালো করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে বাংলাদেশে ফেরত যেতে পারি। যে ভালো ধারাবাহিকতা খেলে এসেছি আমরা ম্যাচ জিতেছি শুকর আলহামদুলিল্লাহ, এই জন্য কিন্তু আমরা র্যাঙ্কিংয়ে এগিয়ে আসতে পেরেছি এবং শ্রীলঙ্কাকে টপকে আমরা সিলেক্টেড হয়েছি। নট অনলি আমাদের, এটা আমাদের পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্লেয়ার থেকে শুরু করে এবং লোকাল প্লেয়ার থেকে শুরু করে যে একটা স্বপ্ন আমাদের ছিল, সে স্বপ্নটা আমরা আস্তে আস্তে করে বাস্তবায়ন করে আমাদের আসলে বুঝে বলে অনুভূতি বলা যাবে না। সফলতা এখানেই শেষ নয়, আমাদের আমরা আমাদের এই সফলতা বাংলাদেশ উমেন্স ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি। সবার অবদান ছিল, আমাদের টিম বয় থেকে শুরু করে যারা ম্যাচ আমাদের যারা বিসিবির অফিসিয়াল ছিল এবং আমরা যারা প্লেয়াররা খুব কষ্ট করেছি এই মানে আমরা ৬ মাস বিগত অনেক কষ্ট করেছি যার কারণে আমরা একটা ফল পেয়েছি। করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্ব ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত এই ভ্যারিয়েন্টের কারণে নারে বিশ্বকাপের বাছাই পর্বের পর এবারই স্থগিত হলো দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ওয়ানডে সিরিজও। ভারত দলের প্রোটিয়া সফরও শঙ্কায়। এ নিয়ে বিসিসিআই এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও দেশটির একাধিক গণমাধ্যম বলছে সিরিজ নিয়ে সরকারের সবুজ সংকেত পায়নি টিম ইন্ডিয়া। করোনার করাল গ্রাস থেকে প্রায় এক বছরের নির্বাসন কাটিয়ে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে বিশ্ব ক্রিকেট। আইসিসির ইভেন্ট হোম কিংবা অ্যাওয়ে সিরিজ নিয়ে যেন এতটুকু বিশ্রাম নেই দলগুলোর। তবে এরই মধ্যে আবারও ক্রিকেটকে চোখ রাঙানি দিচ্ছে কোভিডের নতুন ধরন, যার সন্ধান মিলেছে সুদূর দক্ষিণ আফ্রিকায়। তিন বছর বাদে 3 টেস্ট, 3 ওয়ানডে আর 4টি টি-টোয়েন্টির ম্যারাথন সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করার কথা ছিল টিম ইন্ডিয়ার, কিন্তু ভ্যারিয়েন্ট B.1.1.529 বা ওমিক্রনের কারণে গোটা সিরিজই এখন শঙ্কার মুখে। ওমিক্রনকে রুখতে দেশটির সঙ্গে একে একে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে বিশ্বের অনেক দেশ, দ্বিধায় তাই বিসিসিআইও। শিডিউল অনুসারে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই কোহলি রোহিতদের যাওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকায়। কোয়ারেন্টাইন শেষে 17ই ডিসেম্বর মাঠে গড়ানোর কথা ছিল প্রথম টেস্ট। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি সিরিজ নিয়ে এখনও পাওয়া যায়নি সরকারের গ্রিন সিগন্যাল। এ নিয়ে চলতি সপ্তাহেই হবে বৈঠক। গুঞ্জন আছে কমপক্ষে 1.5 বছরের জন্য পিছিয়ে যাচ্ছে প্রোটিয়া ইন্ডিয়া সিরিজ। এখনও মাস তিনেক বাকি থাকলেও পুরোপুরি নির্ভর থাকতে পারছে না বাংলাদেশও, কারণ মার্চে 2টো টেস্ট ও 3টি ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা তাই। সব মিলিয়ে ভ্যারিয়েন্ট ওমিক্রন আর বিশ্ব ক্রিকেটের উদ্বেগ কোথায় গিয়ে থামে তাই এখন দেখার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ। জাতীয় ক্রিকেট লীগের সবচেয়ে সফল দল খুলনা বিভাগ দেখলো এবার ব্যর্থতার চূড়ান্ত রূপ। 6 রাউন্ডের ম্যাচের 3টিতে হেরে প্রথম স্তর থেকে তারা নেমে গেছে দ্বিতীয় স্তরে। সামর্থ্য অনুযায়ী খেলতে না পারাকেই কারণ হিসেবে দেখছেন ক্রিকেটাররা, যদিও পুরো ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন দলের কোচ ইমদাদুল বাশার। কিন্তু দায় নিতে নারাজ খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা। বিস্তারিত আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্টে। জাতীয় ক্রিকেট লিগে একের পর এক সাফল্য যেন খুলনা বিভাগের কাছে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই টুর্নামেন্টে সর্বোচ্চ 7 বার শিরোপা ঘরে তোলে তারা। জাতীয় দল ও এর আশেপাশের 6-7 জন ক্রিকেটার এবারও ছিল খুলনা দলে। তবে ব্যাটারদের ব্যর্থতা আর বোলারদের কিছুই করতে না পারায় এবার 3 ম্যাচে পরাজিত হতে হয়েছে আব্দুর রাজ্জাকের উত্তরসূরিদের হাসানি তুষার ইমরুল বিজয়দের ব্যাট। বিশ্বকাপ থেকে ফিরে 2 ম্যাচে 2টি অর্ধশত করলেও সরকারের ইনিংস খুলনাকে বাঁচাতে পারেনি রেলিগেশন থেকে। মূলত টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা আর রাজ্জাক সোহানদের অনুপস্থিতি টিমকে ভুগিয়েছে বলে জানান খুলনার ক্রিকেটাররা। আমরা একটা নতুন উইকেটে খেলছি প্রথমত, আর উইকেটটার সাথে আমরা মানায় নিতে আমাদের ব্যাটসম্যানরা কেউই আসলে টপ অর্ডার থেকে আমাদের ওরকম রান আসে না। আমাদের যে বোলিং হওয়া উচিত ওরকম বোলিংটাও আমরা করতে পারিনি,
আলটিমেটলি এই জন্যই আসলে আমরা ফোর ডেতে আমাদের মানে সাকসেস এরকম আসেনি, এই দুটা তিনটা কারণের জন্য। সবার প্র্যাকটিসটা মনে করেন যে ফুলফিলভাবে করতে পারেনি, তারপর মনে করেন আমাদের ফার্স্ট ক্লাস খেলার আগে যেরকম একটা এনভায়রনমেন্ট বা প্র্যাকটিসের দরকার হয়, আমরা প্রপার হয়তো বা টাইমটা পাইনি বা অনেকেই পাইনি, কেউ প্র্যাকটিস করতে পারছে কেউ পারে নাই। আমার মনে হয় প্র্যাকটিসের ল্যাকিংসের কারণে আমাদের ক্ষতিটা হতে পারে। খারাপ খেলার অনেক অজুহাত থাকলেও নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছেন কোচিং স্টাফরা। আগামী মৌসুমেই প্রথম স্তরে ফিরে আসতে দৃঢ় প্রতিজ্ঞ তারা। সবাই একটা খারাপ সময় যায় খুব ভালো করতে করতে, আমাদের এরকম একটা, আমরা যখন কন্টিনিউ ভালো করছিলাম একটা, হয়তো আমার 8 বছর ধরে আমি আছি এবং একটা সময় মনে হচ্ছে একটা সময় আসতেই পারে একটা ফিরে নেই, কিন্তু এত খারাপ হবে কেউ চিন্তা করেনি। এর মেন কারণটাই হচ্ছে ব্যাটসম্যানদের ব্যর্থতা। তবে জাতীয় লিগে টিম গঠন থেকে সবকিছুই করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাই টিমের এই ব্যর্থতার দায় নিতে নারাজ খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা। আমাদের তো গতবার রাজ্জাক ছিল, রাজ্জাকের জায়গাটা আমরা সাবস্টিটিউট কোন লেফট হ্যান্ড স্পিনার পাইনি, সেই কারণে যে আমাদের যারা সোহেল বা অন্য যাদের দিয়ে আমরা আশা করেছিলাম তাদের কাছ থেকে আমরা আশানুরূপ ফল পাইনি। প্লেয়ার কোন 16 জন খেলবে 16 জনও ঠিক করে দেয় ক্রিকেট বোর্ড, এইখানে আমাদের হাতে কিছুই নাই, এই জন্য আমরা কিছুই করতে পারবো না, আর দায় দায়িত্ব আমাদের না। জাতীয় ক্রিকেট লিগের চলতি আসরের শেষ রাউন্ডে খুলনা বিভাগকে 179 রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিভাগ। প্রিমিয়ার লিগ হকির খবর, রুদ্ধশ্বাস ম্যাচে মোহামেডানকে 3-2 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা জিতল মেরিনা রিয়াংস ক্লাব। এদিকে দলগত পারফরমেন্স উপহার দিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করায় উচ্ছ্বসিত দলের খেলোয়াড়রা। রেফারির শেষ বাঁশি বাজতেই মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মেতে ওঠে মেরিনা রিয়াংস। শ্বাসরুদ্ধকর ম্যাচে মোহামেডানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগের মুকুট জিতে নিল চয়ন সোহানরা। এর আগে 2016 সালে চ্যাম্পিয়ন হয়েছিল মতিঝিল পাড়ার এই ক্লাবটি। যদিও শিরোপা জিততে এদিন মেরিনার্সের দরকার ছিল মাত্র 1 পয়েন্ট। আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে সমীকরণ মেলাতে না পারলেও মোহামেডানকে হারিয়ে সর্বোচ্চ 42 পয়েন্ট নিয়ে সেই শঙ্কার মেঘ কাটালো দুইবারের চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতেই দুদলই সমান তালে লড়াই করে, তবে প্রথম কোয়ার্টারে 10 মিনিটে পেনাল্টি কর্নার থেকে লিড নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। গোল করেন আর্জেন্টাইন গনসালো। এরপর শেষ মিনিটে পিসি থেকে সমতায় ফেরে মেরিনার। ব্যবধান বাড়াতে প্রতিপক্ষের রক্ষণে বেশ কটি অ্যাটাক করে মেরিনা রিয়াংস। 25 মিনিটে পিসি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সোহান। এরপর 91 মিনিটে প্রদীপের দারুণ অনফিল্ড গোলে 3-1 ব্যবধানে লিড মেরিনার্সের। যদিও 6 মিনিট পর মোহামেডানের সারোয়ার গোল করে ম্যাচ জমিয়ে তোলেন, অবশ্য শেষ পর্যন্ত গোল না হলে জয়ের স্বাদ পায় চয়ন বাহিনী। ট্রফি জিততে পেরে উচ্ছ্বসিত দলের খেলোয়াড়রা। অবশ্যই ভালো লাগছে, এটা শুধু দ্বিতীয়বার জয় না আমাদের জন্য। আপনারা জানেন যে হকি পাড়ায় একটা কথা আছে যে ক্লাব কাপ পায় সে লিগ পায় না, তো সেই রেকর্ডটাও মেরিনার আমরা ভাঙলাম। নিজেকে ইতিহাসের সাক্ষী করতে পারে নিয়ে খুব ভালো লাগছে, আর ইনশাল্লাহ টিম অনেক ভালো চেষ্টা করতেছিল সেই হিসেবে আমরা ফল পাইছি, ইতিহাসটা গড়তে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া দেন, ভাষায় প্রকাশ করার মতো না। এদিকে 15 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় হয়েছে আবাহনী লিমিটেড, আর 36 পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেকদীপু, সমসংবাদ, ঢাকা। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আবারও। করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্ব ক্রিকেটেও। স্থগিত হল দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ওয়ানডে সিরিজ, শঙ্কায় ভারত দলের প্রোটিয়া সফর। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।